সুলালানি সম্পর্কে আলোচনা করব। তোমরা তোমাদের সামনে যা যা বই আছে তোমরা বই দেখে মিলে নিতে পারো। তাহলে আমরা প্রথম অধ্যায়টার নাম ছিল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বলবো
বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার মধ্যে মিথেনের পরিমাণ 99.99%। অবশ্যই আমরা ভাগ্যবান, কারণ কোন দেশে এত বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস পাওয়া সম্ভব হয় না। কারণ অন্যান্য প্রাকৃতিক গ্যাসের মধ্যে অন্যান্য দেশে যে আমরা প্রাকৃতিক গ্যাস দেখছি সেটার মধ্যে সাধারণত দেখা যায় ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন এগুলো সংমিশ্রণ, কিন্তু আমাদের মিথেনের মধ্যে প্রাকৃতিক গ্যাসের যে পার্সেন্টেজ তা হল 99.99%। এখন আসি তোমাদের হাইড্রোকার্বনের শ্রেণী। আমরা যদি হাইড্রোকার্বনকে শ্রেণীভাগ করতে যাই তাহলে দেখতে পাবো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মূলত প্রধানত দুই প্রকার, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বনের যে বন্ধনগুলি
একটি কার্বনের সাথে অপর একটি কার্বন বা হাইড্রোজেনের সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে যেহেতু একক একটির সাথে অপরটির এক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাই এটা একটা সিগমা বন্ধন এবং শক্তিশালী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এই বন্ধন ভেঙে সে অন্যের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না অর্থাৎ সংযোগ বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না বিদা এই এদের একটা অনিহার থেকে যায় এই অনিহার কারণে এদেরকে বলা হয় আসক্তিহীন বা এদেরকে বলে থেরাপি যার অর্থ অন্যের প্রতি কোনটা আকর্ষণ নেই কারণ আমরা বলব সম্পৃক্ত হাইড্রোকার্বনে অপনাম্র অ্যালকেন অ্যালকেনের অ্যালকেন সাধারণত কার্বন এক বন্ধনযুক্ত এবং এরা সাধারণত অন্যের সাথে সীমাবদ্ধ থেকে বিক্রিয়ায় সংযোগ বিক্রিয়া অংশ নিতে চায় না বিদায় এরা আসক্তিহীন এদেরকে থেরাপি বলা হয় এরপরে আমরা আসি বিভিন্ন অসম্পৃক্ত কথা চলে আসবে এখন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ সমূহকে দ্বিবাতিক বিবেচনা করতে পারো কার্বন দ্বিবাতিক বন্ধনযুক্ত যৌগ সমূহকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখছি সেখানে কার্বনের শিকলে দ্বিবন্ধনযুক্ত বন্ধন থাকতে পারে একটু উদাহরণ করে নিয়ে করতে পারবা প্রথম এটা আমরা লিখতে পারি সম্পৃক্ত প্রোপেনের সম্পৃক্ত কিন্তু কি ছিল দ্বিবন্ধন দেওয়া আছে অথবা অ্যাসিটিলিন এটা তিন বন্ধন দেওয়া আছে অসম্পৃক্ত তাহলে তোমরা যেটা চেষ্টা করে দেখো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত মধ্যে একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম এটা হলো কার্বন কার্বন একক বন্ধন এটা কিন্তু আমরা বন্ধন আকারে দেখাই এটা করো H2O
and plus 2. Jitu mutant. Ele tu cha mane ln. Ln. Tahole amra mutant amra jodi dekhte thako mutant l ase. Ei jaygay amra dekhi ln er maan 4 hole amra paisi C4 is 10. অর্থাৎ কার্বন কয়টা চারটে যদি চারটে কার্বন লিখে দিই 1 2 3 4 মানে প্রশ্ন একবার স্যার আমায় হাত দিয়ে দাও যেহেতু সবকে তারে কার্বন 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 সিগমা হলে যাই কোন না সুতরাং আমি চারটে হাত দিয়ে মনে দিয়ে দিলাম আগে এর মানে কি চারটে হাত ধরে কার্বনের গ্রাফ যা তারা আমরা দেখো হাইড্রোজেন মানে হাইড্রোজেন হলো 10 এটাতে আর দ্বারা নির্দেশ করা কি দ্বারা নির্দেশ
করে আমরা টাইমলাইন মৌসুমকে আর দ্বারা নির্দেশ করা অর্থাৎ টাইমলাইন মৌসুমকে আমরা আর দ্বারা নির্দেশ করি এখন আমি প্রথমে তোমাদের বলছিলাম টু মিথাই বিউটেন তুমি যদি এই হাইড্রোকার্বন আমি এখানে লাগাচ্ছি দেখো বিউটেন তাহলে প্রথমে এই সূত্র আর বসে আমাদের যা সিগনিফিকেন্ট হচ্ছে টু দিস টেন এখান থেকে তুমি নামার কারণে একটি হাইড্রোকার্বন অপরে দিয়ে আমরা যে কোনো পাঁচটি তার ধরতে পারো এটা এক দুই তিন চার তুমি নামার কারণে সব একটি মিথাইল মোল দিয়ে দিলাম এখানে দেখো দেখা যাচ্ছে দুই দুই বলে একটা মিথাইল মোল তুমি আছে এটা তোমাদের সাইড সিকল বা পার্শ্বস্থ তাহলে আমরা আমরা যে দিক থেকে তুলবো এই পাশ থেকে তুমি বলি এক দুই তিন চার দুই নাম্বার মিথাইল মোল আছে আর এই দিক থেকে এক দুই তিন কিন্তু বলছে যে পার্শ্ব থেকে কোনো নয় শিকলে শিকল কুতুর মশাকায় লেখা যাবে এই মূল কার্বনের সাথে যে কার্বনের থেকে করলে তার নিকটতম অর্থাৎ এখান থেকে এক দুই আসে তুমি এখান থেকে তারা মূল দেখো এক দুই তিন আসে তাহলে আমাদের দুই কে পাবেন কুতুর মশাকা শিকলটাকে পাবেন এই জন্য আমরা এখানে বলবো যে এই পাশ থেকে দেখছি টু মিথাইল বিউটেন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এখান থেকে কি কি সমস্যা কোনো সমস্যা নাই তাহলে সংক্ষিপ্ত হাইড্রোকার্বন এলকেনে নামকরণের কিছু নিয়ম তোমাদের আজকে আমি করাইলাম এরপরে এই এলকেন সম্পর্কে আমাদের আরো অনেক কিছু জানার আছে এলকেনের প্রস্তুতি আছে এরপরে এলকেনের রাসায়নিক ধর্ম আছে এর ব্যবহার আছে তোমরা একটু দেখে থাকবে পরবর্তীতে আমরা সেগুলো পরের ক্লাসে তোমাদের আমি এই প্রস্তুতিগুলো দেখাবো আর আমাদের বাড়িতে আসবে আমরা শুধু কবে খেলা যদি আমার তোমাদের এই প্রস্তুতি